সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল কিচেন টাইম উইথ আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার চিংড়ি শুটকির ভর্তা আজকে আমি বাটাবাটি ঝামেলা ছাড়া হাতে মেখে ভর্তাটা বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে কথা না বেরিয়ে চলুন জেনে নিন খুবই মজার চিংড়ি শুটকির ভর্তা কীভাবে বানাবো সে প্রস্তুত প্রণালী চিংড়ি শুটকি ভর্তা বানানোর জন্য এখানে আমি বাজারের কিনা এক কাপ ছোট চিংড়ি শুটকি নিয়েছি চিংড়ি মাছটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে কারণ বাজারে কিনা চিংড়ি শুটকির মাঝে অনেক বালু থাকে খুব ভালো করে চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তার আগে গরম পানিতে চিংড়ি শুটকিগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করিনি হালকা গরম পানি ব্যবহার করেছি এবার দশ মিনিট ভিজিয়ে রেখে নর্মাল পানিতে তিন থেকে চারবার খুব ভালো করে চিংড়ি শুটকি গুলোকে ধুয়ে তারপর ফিরে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ভর্তাটা বানাবো তার আগে এক নজর দেখে কি কি উপকরণ লাগবে বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি ছয় সাতটা শুকনো মরিচ তবে ভত্তায় ঝাল আপনি কম বেশি করে নিতে পারেন রসুনের কোয়া নিয়েছি পাঁচ ছয়টা মাছ বরাবর কেটে নিয়েছি আর লাগবে ধনে পাতা কুচি আজকে ফ্রোজেন ধনেপাতা ব্যবহার করব সেই জন্য যখন ব্যবহার করব তখন ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি ব্যবহার করব আর অবশ্যই সরিষার তেলে ভত্তাটা বানাতে হবে চুলা একটি প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল আর সরিষার তেলে ভত্তা বানালে ভত্তার পারফেক্ট টেস্ট পাওয়া যাবে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো এবার শুকনো মরিচগুলোকে আমি একটু ভেজে নেব শুকনো মরিচগুলো মচমচা করে ভাজা হয়ে গেছে এবার আমি উছিয়ে নেবো শুকনো মরিচগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়ে যাবে এর মাঝে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিব আর চুলাচা মাঝারি করে দিব মাঝারি আছে রসুনের কোয়াগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব যখন রসুনের কোয়া সামান্য একটু ভাজা হয়ে আসবে তখন এর মাঝে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কচিগুলো দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব আর আপনি চাইলে ভত্তায় কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন তবে একটু ভেজে ব্যবহার করলে ভত্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে খুব সহজেই নষ্ট হয়ে যাবে না পেঁয়াজের গায়ে যে পানি পানি ভাবটা আছে সেইটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব আমি পেঁয়াজগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি সামান্য একটু কালার ধরে আসছে এবং রসুনের কোয়াগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মাঝে ধনে পাতা কুচি দিয়ে দিব আপনি চাইলে ফ্রেশ ধনেপাতা ব্যবহার করতে পারেন আমি আজকে ফ্রোজেন ধনে ব্যবহার করছি এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো ধনেপাতা পাতা কুচি আছে এবার ধনে পাতাগুলোকে আমি সামান্য একটু ভেজে নেব ধনে পাতার গায়ে যে পানি পানি ভাবটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তবে আপনি ফ্রেশ ধনে পাতা ব্যবহার করলে সরাসরি ভর্তায় পাতাটা ব্যবহার করবেন তবে সব উপকরণ একটু ভেজে ভর্তা ব্যবহার করলে ভর্তাটা খুব সহজে নষ্ট হয়ে যায় না সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব একই পাত্রে আমি এবার চিংড়ি সুটকিগুলোকে ভেজে নিব। আর চিংড়ি সুটকিগুলো ভাজার জন্য কোনো রকম তেল ব্যবহার করা যাবে না তেল ছাড়া একটু সময় নিয়ে চিংড়ি শুটকিগুলোকে ভেজে নিতে হবে আর অবশ্যই চুলা গাছটা কমিয়ে দিতে হবে চুলা রাচটা কমিয়ে চিংড়ি সুটকিগুলোকে মৎমচা করে ভেজে নিতে হবে আর চুলা রাচটা বাড়িয়ে দিলে চিংড়ি সুটকিগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না চুলা গাছটা কমিয়ে একটু ধৈর্য সহকারে চিংড়ি শুটকিগুলোকে ভেজে নিলে চিংড়ি সুটকি গায়ে যে পানি পানি ভাবটা আছে সেটা শুকিয়ে যাবে এবং মচমচা হবে শুধু চিংড়ি সুটকি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নিব চুলা গাছটা কমিয়ে আমি ছয় থেকে সাত মিনিটের মতো চিংড়ি শুটকিগুলোকে ভেজে নিব। চিংড়ি শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে একেবারে মচমচা হয়ে গেছে এবং কালারটাও সামান্য একটু চেঞ্জ হয়ে আসছে আর অবশ্যই চুলা আসছে কমে চিংড়ি শুটকিগুলোকে ভেজে নিতে হবে এবং তেল ব্যবহার করা যাবে না চিংড়ি গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব ভর্তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি ভত্তাটা বানাবো এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে মরিচটা মেখে নিলে খুব সহজে মরিচটা গুঁড়ো করে নেওয়া যায় আর আমি কিন্তু কোনো উপকরণের লবণ ব্যবহার করিনি সেই জন্য স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করতে হবে খুব ভালো করে মরিচটা যখন মাখা হয়ে যাবে এবার পেঁয়াজগুলি মাখবো তার আগে রসুনের কোয়াগুলো হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিতে হবে আর রসুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব সহজেই রসুনের কোয়াগুলোকে ভেঙে নেওয়া যাবে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মাখা হয়ে গেলে এর মাঝে আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিবো চিংড়ি সুটকিগুলো দেওয়া হয়ে গেলে আবারও এর মাঝে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিব এই সরিষার তেলটা দেওয়ার জন্য ভর্তার টেস্ট অনেক ভালো আসবে আবার হাত দিয়ে খুব ভালো করে চিংড়ি শুটকিগুলো সব উপকরণের সাথে একসাথে মেখে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার চিংড়ি শুটকি ভর্তা অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আপনি চাইলে সবগুলো উপকরণ পাটায় বেটে নিয়েও চিংড়ি সুটকি ভর্তাটা বানাতে পারেন তবে হাতে মেখে বানালেও খেতে কিন্তু অসাধারণ লাগে এবার পরিবেশন করুন গরম ভাতের সাথে খুবই মজার চিংড়ি শুটকি ভর্তা আবারও বলছি যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পরবর্তী রেসিপির জন্য আর যা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে সহজ এবং মজার কোনো রেসিপি নিয়ে తు అల్ాఫిజ